হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয়ে তৃতীয় শ্রেণির বাংলা বাংলার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব রায়ো মার্টিংয়ে যত প্রশ্ন উত্তর আছে একটু আগে একটা ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এই ভিডিওতে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তাহলে মডেল কোয়েশন পেপারগুলো আমাদের কিন্তু সলভ হয়ে গেল এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এছাড়াও সাজেশন প্রচুর দেওয়া হয়েছে সাজেশনগুলো অবশ্যই ভালো করে ফলো করবে ডেসক্রিপশানে প্লে লিস্ট আছে তার মধ্যে দেওয়া আছে দেখে নিও ওকে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অল করে রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় তো বলেই দিলাম তৃতীয় শ্রেণীর বাংলা বাংলার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি ওকে শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন আরেকটা কথা বলি সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে ইংরাজি এবং গণিত বিষয়ের জন্য সবার প্রথমের প্রশ্ন ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তর আমরা লিখবো প্রথমে কাকছানা দেখতে পেয়েছিল ভূতকে নেক্সট প্রশ্ন শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে নেক্সট নেক্সট প্রশ্ন খরগোশ কেমন ছিল উত্তর লিখব খরগোশ ছিল অহংকারী নেক্সট প্রশ্ন কাল লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল উত্তর লিখবো কাঠবেড়ালির লেজ কাটারির আঘাত লেগে কেটে গিয়েছিল নেক্সট প্রশ্ন রায়োমার্টিনের বইয়ের থেকে কিন্তু আমি আজকে সব সলভ করে দিয়েছি ওকে নেক্সট প্রশ্ন শেয়াল কিছুতে কিসের নাগাল পাইনি উত্তর শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের এটা গুচ্ছ হবে আঙুর গুচ্ছের ছয় ছয় র আঙুর গুচ্ছের নাগাল পাইনি বা আঙুর ফলের নাগাল পাইনি লিখলেও হবে নেক্সট পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির উত্তর পান্তাবুড়ি একটি চোরের জ্বালায় অস্থির নেক্সট প্রশ্ন কে বুকে রূপকথা সরি জড়িয়ে ঘুমে মগ্ন এখানে প্রশ্নটা এখানটা শেষ এখান থেকে আনসার শুরু হবে কবি কবি বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিয়েও নাকো আর কবিতা অনুসারে খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন নেক্সট ইসব কে ছিলেন তাল লেখা একটি গল্পের নাম লেখো ওকে এখানে প্রশ্নটা শেষ এখান থেকে সিস্টেমে গন্ডগোলের জন্য উপর থেকে হয়ে গেছে তো যাই হোক এখান থেকে লিখবে উত্তর হচ্ছে এখান থেকে ইসব হবে এটা ইসব প্রাচীন গ্রিস দেশের একজন কৃতদাস ছিলেন তবে তিনি ছিলেন অতি জ্ঞানী ওকে নেক্সট নেক্সট প্রশ্ন তাল লেখা একটি গল্প জানতে চেয়েছে তাল লেখা একটি গল্প হলো আঙুর ফল টক নেক্সট প্রশ্ন গাছের দুটি উপকারিতা লেখো উত্তর আমরা লিখবো গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় নেক্সট আমরা লিখবো গাছ থেকে আমরা ফুল ফল কাঠ ইত্যাদি পাই নেক্সট নেক্সট প্রশ্ন নীতি গল্প বলতে কি বোঝো উত্তর লিখবো এখান থেকে উত্তর যে গল্প আমাদের নীতি শিক্ষা দেয় তাকে নীতিগল্প বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন খরগোশ কার কাছে হেরে গিয়েছিল সে কেন হেরে গিয়েছিল উত্তর লিখব খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল সে কেন হেরে গিয়েছিল লিখব আচ্ছা কেন হেরে গিয়েছিল আমরা লিখব হচ্ছে ঈশপের গল্পের খরগোশটা ভেবেছিল কচ্ছপ খুব ধীর গতিতে চলে সে দৌড় প্রতিযোগিতায় কিছুতেই প্রথম হতে পারবে না তাই খরগোশ গাছতলায় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ে এর মধ্যে কচ্ছপ লক্ষ্যে পৌঁছে গেলে খরগোশ হেরে যায় নেক্সট নেক্সট প্রশ্ন বর্ণ কাকে বলে বর্ণ কত প্রকার ও কী কী উত্তর লিখব ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ নেক্সট প্রশ্ন হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন উত্তর লিখব হিংসুটির জন্য আনা পুতুলটি হিংসুটি দিদির ভেবে নষ্ট করেছিল পুতুলটি তার কথা জানতে পেরে মনের দুঃখে ভ্যাঁ করে কেঁদে দৌড়ে পালিয়ে গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ইসব কাদের নিয়ে গল্প বানাতেন ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিল উত্তর ইসব তার আশেপাশের লোকজনদের আচার ব্যবহার খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তাদের দোষ গুণগুলিকে পশু চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলে গল্প বানাতেন নেক্সট প্রশ্নের উত্তরে লিখব ঈশপের প্রভু ইসবকে এটা ভুল লেখা হয়েছে এটা ইসবকে হস্যই তালবে স ওকে ইসবকে এটা হবে ডেলফি ডয়েকা ল ওকে ইসবের প্রভু ইসবকে ডেলফিতে পাঠিয়েছিল ডয়েকাল ল ডেলফি এটা ডেলফি হবে ডয়েকাল ল ডেলফি ফয়হসিফিতে ডেলফিতে পাঠিয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন তালগাছ কেন বৃথা আকুপাকু করে ঝড়ের সঙ্গে কে কে আসে উত্তর লিখবো সবার সাথে চলতে চেয়ে তাল গাছ বৃথা আকুপাকু করে ঝড়ের সাথে আসে আধি আর বৃষ্টি নেক্সট রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো উত্তর রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো একটা কুমির পড়ে আছে নেক্সট বা শুয়ে আছে দিলেও হবে নেক্সট কুলুঙ্গিতে কজোড়া সন্দেশ ছিল উত্তর লিখবো কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ ছিল নেক্সট প্রশ্ন পান্তাবুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো উত্তর লিখবো পান্তাবুড়ি বেলার শেষে রাজবাড়িতে পৌঁছালো সমস্ত উত্তরগুলো পূর্ণবাক্যে লিখবে যদি বলে এক কথায় প্রকাশ করো বা এক কথায় লেখো তাহলেই এক কথায় লিখবে নেক্সট কল্পলোক মানে কি উত্তর কল্পনার জগৎকে কল্পলোক বলে নেক্সট হিংসুটির চোখ ফেটে জল এলো কেন উত্তর এত সুন্দর পুতুল তার দিদির জন্য আনা হয়েছে একথা ভেবে তার চোখ ফেটে জল এলো নেক্সট রুবাইয়ের খাতা লেখার খাতা কে এনে দিয়েছিলেন খাতাটি কেমন তার ছোটো মামা এনে দিয়েছিলেন হবে উত্তরটা তার ছোট মামা ওকে আর খাতাটা কেমন ছিল খাতাটা ছিল সুন্দর করে বাঁধানো লিখব খাতাটা ছিল সুন্দরভাবে বাঁধানো নেক্সট মাঠের চেয়ে বড় কে হাওয়ার সঙ্গে কে আসে উত্তর লিখবো মাঠের চেয়ে বড় আকাশ হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ নেক্সট কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি কাকে কাকে সঙ্গে নেবেন উত্তর নৌকা যাত্রা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে তারপর একটা কবি কাকে কাকে সঙ্গে নেবেন লিখব কবি সঙ্গে নেবেন আশুকে আর শ্যামকে নেক্সট প্রশ্ন ইসবকে মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে কেন উত্তর আমরা লিখব এইসব তার গল্পের মাধ্যমে মানুষকে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা তারপরে পর উপকার শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সদ্গুণ শিক্ষা দেন তাই তাকে মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে নেক্সট প্রশ্ন হিংসুটির দিদির নাম কি উত্তর লিখব হিংসুটির দিদির নাম জানা যায়নি নেক্সট দিগন্তহীন মাঠটির নাম কি উত্তর লিখব দিগন্তহীন মাঠটির নাম হচ্ছে তেপান্তরের মাঠ প্রশ্ন মানুষের জীবনে কোন কোন সদ্গুণগুলো থাকা দরকার উত্তর লিখবো মানুষের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পর উপকার শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সদ্গুণগুলো থাকা দরকার নেক্সট নদীর তীরে একা গল্পের গল্পের প্রিয় তিনটি নদীর নাম লেখো নদীর তীরে একা গল্পের প্রিয় তিনটি নদীর নাম হলো দামোদর ইছামতি আর রূপনারায়ণ ঠিক আছে প্রশ্ন প্রশ্ন ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে লেখকের সঙ্গী কে ছিলেন তাদের নৌকোটার নাম কি উত্তর লিখব ঢেউয়ের তালে তালে গল্পে লেখকের সঙ্গী ছিলেন অ্যালবার্ট জর্জ ডিউক তাদের নৌকোটির নাম ছিল কনৌজি আংরে ঠিক আছে তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম আমি এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে এর আগেও আমি একটু আগেই তোমাদের মার্টিনের বাকি প্রশ্ন সলভ করেছি সেটাও দেখে নেবে ওকে এছাড়াও প্রচুর সাজেশন ভিডিও দিয়েছি ডেসক্রিপশানে প্লে লিস্ট ভিজিট করে দেখে নিতে পারবে আজকের জন্যে এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো ম্যাথ ডিভিএস ম্যাডামকেও সঙ্গে ফলো করো তাহলে ইংরাজি গণিত দুটোই পেয়ে যাবে সেখান থেকে খুব ভালো থেকো টাটা